সুপ্রভাত বন্ধুরা, তো সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে বকবক করার জন্য। তো এখন বাজে সকাল 7টা, তো আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকের ওয়েদারটা যে এত সুন্দর লাগছে কি বলবো আর। তো দেখো, আমাকে একদম জোকারের মতো লাগছে, আমি জানি, কারণ এই নাইটিটা পরে আমাকে জোকারই লাগে। দোকানদারকে বলেছিলাম একটু নিচু করে সেলাই করে দাও, মাপ নেওয়া সত্ত্বেও এত মানে ইয়ে করে আমাকে সেলাই করে দিয়েছে, ছোট করে দিয়েছে। তো একদমই বাজে লাগছে, মানে কি বলবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দইজ ব্লগ, ওয়েলকাম জানাই আর কি নিউ ব্লগে। তো সকাল সকাল উঠে এই দেখো বাস নিয়ে দাঁড়িয়ে আছি। কাকে বাস দেবো যায় না, আমার দাঁতকে বাস দেবো আজকে। তো দাঁত আজকে মানে ব্রাশ আছে, কলগেটও আছে, কিন্তু বাস দিয়ে দাঁত ঘষবো, মানে এটা হলো মাকলা বাস। তো কেন ঘষবো বলো তো? দাঁতের মানে এই বাড়ির জল না খুব খারাপ, বুঝতে পারলে তো? দাঁতগুলো কেমন কালো কালো হয়ে যাচ্ছে, তো এর জন্য এটা দিয়ে ঘষবো, ভালো পরিষ্কার হয়, এই হলো ব্যাপার। আর সাইডে আছে বাজার, আর আমার হাতে বাস সকাল সকাল। যাই হোক, এই হলো সকালের আজকে ওয়েদার। সকালের ওয়েদারটা আজকে খুবই সুন্দর, খুবই মানে খুবই সুন্দর, দেখতে পাচ্ছ একদম সবুজে সবুজ, মানে ভীষণ সুন্দর। দেখো ওয়েদারটা একদম মানে কুলকুল আর কি, এই হলো ব্যাপার। তো চলো, আমি এখন ব্রাশ করবো, ব্রাশ টাশ করে তারপরে চা খাবো। তো চলো, মা মনে হয় চা করেছে, আর আজকে একদমই রোদ নেই, কিছু নেই, মানে ভীষণ সুন্দর, ভীষণ মানে ভীষণ সুন্দর। তো তারপরে কালকে এসেছে তোমার দাদা ভাই, তো ও যাবে আজকে কলকাতায়, তো তার জন্য একটু তোড়জোড় করতে হবে। তো এই হলো ব্যাপার, দেখি কিছু তো নিয়ে যাবে না। তো ও ব্রাশ করছে, ফোন করছে, আর আমিও উঠলাম এই মাত্র, সবাই উঠেছি। তো চলো গাইস, দেখতে থাকো ব্লগটা কী হয় না হয়। দেখো কি ভালো লাগছে না ওয়েদারটা, একদম রোদ নেই, হালকা হালকা, ভীষণ সুন্দর। তো চলো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে একটু পরে। তো এদিকে দেখো, ভাবেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো বেড কাভারগুলো ধুয়ে দিই, তো তাহলে তা ভালো হবে। তো এদিকে চলো বেড কাভারগুলো নিয়ে বাইরে যাচ্ছি, তারপর আমি মোটরটা চালু করব, মোটরে জল দিতে হবে তার আগে, মানে চালু করার আগে। তো এদিকে দেখো আমি তার লাগিয়ে নিব, তো দেখতে পারবে কত সুন্দর জল বেরোবে। তো এই মোটরে আমি স্নান করব এবং আমি জামাকাপড়গুলো কাচবো। তো চলো তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো ভিজিয়ে নিই, তারপরে কী করছি না করছি তোমাদেরকে শেয়ার করছি। প্রায় আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখলাম, তারপরে আবার ফের চলে আসলাম কাপড়গুলো কাচতে। তো দেখো ওইদিকে ফটাফট করে কাপড়গুলো কাচছি আর কি, তারপরে চলে আসলাম জামা কাপড় মেলতে। তো দেখো পরেই যাচ্ছিলাম আমি, তো এই হলো ব্যাপার, ফটাফট করে মেলে স্নান করে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর সবুজ দেখে মানে কি বলবো, মনটা একদম মানে সবুজ সবুজ হয়ে যায়, মানে দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো। তো বন্ধুরা, স্নান টান করে আসলাম একদম ফ্রেশ হয়ে। তো ও তো কলকাতায় যাবে, তো লেট হয়ে যাচ্ছে, ওর জন্য ফটাফট করে স্নান করে আসলাম। তো এখন ওকে ভাত দিব আর কি, ভাত খেয়ে তাড়াতাড়ি করে বেরোবে, 12টার মধ্যে বেরোবে। এখন বাজে তোমার কটা হবে দেখি, দাঁড়াও দেখে বলছি, 10:30 বাজে। তো 10:30 পারি হয়েছে, তো ফটাফট করে ওর জন্য ভাত বাড়ি। তো মা রান্না করেছে চিকেন, আর জানেন দরজাটা বন্ধ হয়ে গেল, চিকেন রান্না করেছে আর আলু সেদ্ধ মনে হয়। তো ও খেয়ে চিকেন আর রুটি নিয়ে যাবে। তো চলো ওর জন্য আগে ভাত বাড়ি, আর আমারও খিদে পেয়েছে, সবাই কেউ খায়নি, তো আমিও খেয়ে নেবো, সবাই খেয়ে নেবে। তো চলো একদম ওকে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি, চলো। এই দেখো
বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলছি। তো অনেকক্ষণ পর মানে অনেকক্ষণ, 1-1.5 ঘন্টা হবে। তো তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে গেল কলকাতায়, তোমাদেরকে তো বললাম। তো কেন কথা বলিনি, কারণ ওর উপরে আমি রেগে গেছি। কেন, আমার সাথে একটা খারাপ বিষয়ে একটা মানে খারাপ ব্যবহার করেছে, তার জন্য আমি ওর উপরে রেগে গেছিলাম আর কি। তো কান্না করছিলাম, আমার একটুখানি ইসে হলে না আমি কান্না করি, সেটা যেই বলুক না কেন, কেউ কাউকে বুঝতে দেই না, কিন্তু কান্না করি। যাই হোক, কেউ যদি না বুঝে কিছু করার নেই, তাই না বলো? যাক গিয়ে সেই সব কথা বাদ দেই। তো ও গেল, খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে চলে গেল। আর আমি এখন তোমার বসে একটু গল্প করছিলাম, তো মনটা মানে ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। এরকমটা হলে কার ভালো লাগে বলো? তো কী বলবো আর বলো, কিছু বলার নেই। তো আমি এখন জামা কাপড়গুলো যে ধুয়েছিলাম, বেড কাভার, ওগুলোকে এখন মানে পারবো আর কি বিছানায়। তো চলো দেখতে থাকো ব্লগটা, আর সেরকম ব্লগ মানে দেখতে থাকো আর কি করি আর না করি। তো আজকে ওয়েদারটা তো ভীষণ সুন্দর, আর এত হাওয়া, মানে কি বলবো, ভীষণ হাওয়া। তো এই হলো ব্যাপার। তো চলো তারপরে আমি একটু ঘুমাবো, দেখি ঘুম আসে কি না আসে। তো তোমাদের দাদাভাইকে একটু ফোন করি, দেখি কোথায় গেল না গেল। তো এই হলো ব্যাপার। তো চলো দেখা হচ্ছে একটু পরে। তো তোমাদেরকে তো আগেই বললাম যে আমি একটু ইমোশনাল টাইপের, তো ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি। এটা ভেবে কেউ ভেবো না যে আমি মন খারাপ বা কিছু একটা, সেটা না, সব কিছু ঠিক আছে, ওকে আছে, সব কিছু পারফেক্ট আছে। তো জাস্ট মন খারাপ ছিল একটু, মানে কেন সেটাও বলে দিয়েছি। তো এই হলো ব্যাপার। তো এদিকে চলে আসলাম ঘর গোছাতে, একদম টান টান করে বিছানার চাদরগুলো দেখো আমি মানে একদম ইয়ে করে নিচ্ছি, তো দেখতেও বা দারুণ লাগবে। তো এই হলো ব্যাপার। তো গাইস, সন্ধ্যা হয়ে গেছে এখন। তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়নি, দেরি আছে। তো ভাবি যে কয়েকটা রিলস করব, ঠিক আছে? প্রত্যেক দিন ভাবি, বিকালবেলাটা এত সুন্দর ওয়েদার, তো কয়েকটা রিলস করি। ও মা, কেউ না কেউ আসে আর রিলস করাই হয় না, এমন জ্বালা। তো এই হলো ব্যাপার। তো কি যেন এসেছিলো, মানে বাচ্চা, ছোটো ছোটো বাচ্চাগুলো কি পুজো, শনি পুজো করবে, ঠিক আছে? তো তারা আর কি মানে নাচ করে কি কি বলে ওগুলো, বলে চাল নিয়ে যায়, পরে পুজো করবে। তো ভালোই লাগলো, তো ভাবলাম একটুখানি শেয়ার করি তোমাদেরকে, একটুখানি দেখানে না, মানে মানে প্রত্যেকটা, মানে এই জিনিসটা আমার এত ভালো লাগে, এই জায়গাটা, মানে কি বলবো, মানে এমন কোনো অনুষ্ঠান বাদ নেই যে মানে এখানকার মানুষ করে না। আমাদের বাড়ির পাশে এখানে দুর্গা পুজো হয়, তোমরা দেখতে পারবে দুর্গা পুজো, এত মজা হয়, এত মজা হয়। এই জিনিসটা যে আমার এত ভালো লাগে, মানে পাড়ার মধ্যে দুর্গা পুজো মানে অসম। তো দুর্গা পুজো তো আসবে, তোমরা তো তোমাদেরকে দেখাবো। তো সমস্ত কিছুই মানে আস্তে আস্তে তো শেয়ার করবো, তাই না? আস্তে আস্তে সবই জানতে পারবে কী ব্যাপার কী না ব্যাপার। যাই হোক, তাই একটুখানি শেয়ার করলাম। তো কালী পুজো, শনি পুজো, দুর্গা পূজা, তারপরে আরও আরও অনেক কিছু, অনেক কিছু পুজো হয়। তো এই হলো ব্যাপার। তো চলো সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধ্যা দেই, তারপরে তোমাদের সঙ্গে পরে একবারে কথা বলছি, একবারে সন্ধ্যাবেলা চা খাওয়ার সময়। চলো, গেঞ্জির স্টাইলে ঝুলঝুল করতেছে, এই যে দেখি, এই যে একটা গরমের দিন স্টাইলে হয়ে গেছে, এই যে পড়তে পাবি এখন। গুড ইভিনিং গাইস, তো সন্ধ্যা হয়ে গেছে, এই দেখো প্যান্টোস খাচ্ছি। তো এটা কিন্তু ভীষণ টেস্টি, তোমার দাদা ভাই এনেছিল কালকে। বল কেমন লাগে, বল। ভালো, তো পড়াচ্ছিলাম, তো পড়াতে পড়াতে মা দিয়ে গেল। কি আওয়াজ, খাই
ওকে পড়িয়ে তারপরে চা করতে যাবো, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। বাবা কই গেল? ঘরে ঘরে দেখো জায়গা দাদু। না না বলে বলো নো নো বাবা চা কেন লাল চা দাদু ওঠো কিরে আসতেছি। মিষ্টি বেশি হয়েছে তাই এলাজি আর যে সন্ধ্যাবেলা টিফিন টিফিন সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। তো এখন বাজে 9:30, না না সরি 9টা বাজে। তো একটু পরে খাওয়া দাওয়া করবো, তো ভাবলাম ভিডিওটা শেষ করি। তো আজকের ভিডিওটা দু সুখ দুঃখ মিলে ভিডিওটা করলাম। তো আজকের ভিডিওটা যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে একটি নতুন ব্লগে। তো সবাইকে বলছি গুড নাইট, বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।